আশাবাড়িতে একটি গান কাশীপুর উদ্যানে স্বামীজি গাইছিলেন। কাশীপুর উদ্যানে একটি উল্লেখযোগ্য ঘটনা একদিন ঘটল, 19 জানুয়ারি 1886। তখন ঠাকুরের গলায় গুরুতর অসুখ, ঠাকুরের কাশি হচ্ছে, গলার ফোলাটা আগের চেয়ে একটু কমেছে। নরেন্দ্রনাথ, নিরঞ্জন, বুড়গোপাল তিনজনে রামায়িত সাধুর বেশে, সন্ন্যাসীর বেশে, গেরুয়া পোশাক পরে শ্রীরামকৃষ্ণের দোতলার ঘরে উপস্থিত হলেন। গেরুয়ার উজ্জ্বল অগ্নিবর্ণে তাদের বৈরাগ্য যেন আরো উজ্জ্বলতর হয়ে উঠেছে। স্বামী প্রভানন্দজি মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণের অন্তলীলা দ্বিতীয় খণ্ডে ঘটনাটির বর্ণনা রয়েছে। নরেন্দ্রনাথ বললেন, গোপাল সবাইকে গেরুয়া দিলে, নমস্কার। গোপাল নরেন্দ্রনাথকে লক্ষ্য করে বললেন, তুমি কাছা দিয়েছ কেন? নরেন্দ্রনাথ ওই কথার উত্তর দিলেন না, বললেন, একটা গান শুনুন। শ্রীরামকৃষ্ণ এতক্ষণ নীরব ছিলেন, তাদের কথা শুনছিলেন, নরেন্দ্রনাথ গান শুরু করলে তিনি ভাবস্থ হয়ে পড়লেন। প্রভু মৈ গুলাম, মৈ গুলাম, মৈ গুলাম তেরা, মৈ গুলাম।
द्वार दे दीदार मेहर कर फकीरा तू दीवान मेहरवान ना